ভাই এটা কাজ কি ভাই আপনার পেছনে মেশিনের কাজ কি বুঝি নাই আমার সামনে একটা আজব গাড়ি আছে আজব গাড়ি বলতে হচ্ছে চার চাকার মোট বাইক এটা এটা কিসের গাড়ি আই থিংক কোনো প্রজেক্টে কাজ হচ্ছে না হলে হচ্ছে উপরে ক্যামেরা বা ই এটা কি হিসাবে কাজ হচ্ছে আই ডোন্ট নো এটা গুগলের যে সার্ভে হয় সেই সার্ভের গাড়ি নাকি এটা আমি জানি না বাট আমি ওনাকে জিজ্ঞাসা করে দেখি যদি ওনার সঙ্গে আমার সামনে ই করতে পারি আই থিঙ্ক কোনো সার্ভে হচ্ছে এইভাবে ই করা গেল হয়তো ওনার নিজের সেফটির জন্য কমফোর্টের জন্য ভালোই তো ই করছে বাট এটার কাজ কি এটা জানি না আই থিঙ্ক হচ্ছে গুগলের যে আমরা 360 GB ম্যাপিংটা দেখি সেটা ভাই এটা কাজ কি ভাই আপনার পেছনে মেশিনের কাজ কি বুঝি নাই গুগল ম্যাপের কি হচ্ছে আপনার মডিফিকেশন তো ভালো হয়েছে আপনার গাড়ির মডিফিকেশন তো ভালো হয়েছে ও এটা যেটা ধারণা করছিলাম এটা হচ্ছে গুগল ম্যাপের যে আমরা 360 যে ভিউটা দেখি সেই ভিউর যে শর্টটা আছে সেই শর্টটা নিচ্ছে এই ক্যামেরার মাধ্যমে যাক ভালো হলো ও গুগল লেন্স এই লেখাই আছে এখানে আর পেছনে যে স্টিকার আছে ট্যাগলাইন একটা আছে সেটাতে লেখা আছে গুগল লেন্স দ্যাট মিন হচ্ছে যে গুগলে যে জরিপটা আছে রাস্তার ভিউগুলো আমরা দেখি সেই ভিউগুলো আছে এটা দিয়ে দেখি ভালোই তো ভালোই লাগতেছে কিন্তু আমরা সাধারণত অন্যান্য দেশে যেটা দেখি সেটা হচ্ছে যে গাড়িতে থাকে বা ইসে থাকে আমাদের দেশে হচ্ছে দেখলাম মোটর সাইকেলে আগে একবার গুলশানের দিকে পাইছিলাম সেটা হচ্ছে একটা প্রাইভেট কারের উপরে ছিল এটা হচ্ছে হলো বাইকের উপরে এবং এটা হচ্ছে টিডিএসের XL 100 এই বাইকটা উনি চার চাকা করে কমফোর্টলি মনে করে সোফার মতো বইসা সে চালাইতেছে ওনার সব ওনাকে আগেই দেখছি আগে দেখা হয়েছে ওনাকে আর এই হচ্ছে আমাদের সেই জিনিস যেটা দিয়ে আপনি গুগল ম্যাপে হোক গুগল হোক 360 ভিউ দেখেন সব জায়গায় দেখেন এদের এই পাশে দুইটা ক্যামেরা ওই বাম পাশে দুইটা ক্যামেরা আর ডান পাশে ক্যামেরা আছে জি ভাইয়া ভাইয়া প্রাচীন ক্যারেক্টার প্রাচীন ক্যারেক্টার প্রাচীন ক্যারেক্টার পাচিং ক্যারেক্টার পাচিং ক্যারেক্টার পাচিং ক্যারেক্টার পাচিং হ্যাঁ পাচিং ক্যারেক্টার আচ্ছা এটা কি কোনো হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে নাকি সরাসরি গুগল থেকে গুগল থেকে আপনি কি গুগলের এমপ্লয়ি নাকি হচ্ছে বাংলাদেশে কোনো ওদের ইসের থেকে এজেন্সির মাধ্যমে বলা যাবে না দাদা আচ্ছা এটা হচ্ছে সরাসরি গুগলের প্রজেক্ট বাট হচ্ছে এগুলো মেনটেন করা হচ্ছে এজেন্সির মাধ্যমে বাট উনি আমাকে বললো যে বলা যাবে না বাট এটা বেসিক্যালি হচ্ছে যেরকম ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার যেগুলো আছে না এইগুলাই হচ্ছে ওই বিষয়গুলো হচ্ছে এটা যে কোনো প্রজেক্ট হিসেবে কাজ দিয়ে দেয় আর হচ্ছে তারা হচ্ছে এই কাজগুলো তাদেরকে করে দেয় গুগল তো আমরা জানি ভালো করে বাংলাদেশে গুগলের তো কোনো অফিস নাই আছে হচ্ছে ইন্ডিয়াতে আর এটা হচ্ছে থার্ড পার্টি এজেন্সি দিয়ে করাচ্ছে বাট উনি আমাকে বললো বলা যাবে না যাই হোক মানে উনি আবার ভালো লাগলো হচ্ছে উনি জাস্ট আন্তরিকভাবে আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনার চ্যানেলের নাম কি বললাম আর এই আর আমার হচ্ছে সামনে আমি একটা প্লেস খুব এখানে আমি একটা ভিডিও শট নিব তো যার কারণে হচ্ছে আমি সামনে চলে যাব ওনাকে ক্রস করে আর সামনে একটা নিরিবিলি জায়গা আছে যেখানে মোটামুটি চা খাই আড্ডা দেই বাট বর্তমান দেশের যে কন্ডিশন সেহেতু হচ্ছে ভিডিও শটের জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকবো না কারণ ওইখানে বহিরাগতদের ঝামেলা করতেছে বা ঢোকার জন্য অনেক কিছু আছে খালি খালি নাই বা এক্সট্রা ঝামেলার ভিতর নাই বা জড়াইলাম বাট আমি চাইলে রাস্তার পাশে সুন্দর করে আমার ভিডিওটা নিতে পারি কিন্তু এখন বাজে 1:30 আর দুপুরবেলা ভর দুপুরে কোনো সময় হচ্ছে ভিডিও শ্যুট করতে হয় না আউটডোর যে শটগুলো আছে ভর দুপুরে করতে হয় না বাট আমি যদি ছায়া দেখি ওইভাবে লাইটিংয়ের ফোকাস থাকে বা ভালো লাইটিং থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি ওখানে দাঁড়ায় আমি আমার একটা শট নিব কারণ যে থিমটা আমার মাথায় এখন ঢুকতেছে ওই থিমটা যদি আমি পরবর্তীতে বাসায় যাওয়ার পরে ভুলে যাব
তো যার কারণে হচ্ছে আমি সাইড করে দাঁড়ায় তারপর হচ্ছে আমি আমার ভিডিওটা শুট করব এখানে না এর পরে ওই জায়গাটা পাবো আমি এখানে দাঁড়ায় হচ্ছে আমি আমার টোটালি হচ্ছে আমার ভিডিওটা আমি শুট করে নিয়ে নিব দেখি কি অবস্থা